তো হ্যালো গাজ ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ভিডিও তো বন্ধুরা এসে গেছি আরও একটু কাছে নিউ ভিডিও নেই তো আজকে ভিডিওতে আমি তোমাদের আরও একটা কিছু পুরানো জিনিস তোমাদের রিমাইন্ডার দিতে চলেছি অনেকের ফেভারিট একটা ইমোট আরও একবার ব্যাক পেতে চলেছ তো তোমরা কিছুদিন আগে যখন থ্রি পয়েন্ট টু আপডেট এসেছিলো তোমরা ভালো করেই জানো তখন একটা ইমোট এসেছিলো এজি কারেন্সিতে রিডিম করতে পারতে সেটা হলো রোনাল্ডোর সিগনেচার ইমোট তোমরা জানো ভালো করেই তো সেই ইমোটটাই হঠাৎ করে রিমুভ হয়ে যায় আমি তোমাদের একটু সেকশনটা দেখে দিচ্ছি তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো যে সেই ইমারটা আবার তোমরা কীভাবে রিডিম করতে পারবে কোথা থেকে এইবার রিডিম করতে পারবে এটা কীভাবেই বা আসবে সব কিছু দেখাবো তো মেক্স ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে যাতে তোমার ফ্রেন্ডরা আবার রোনাল্ডো ইমারটা নিতে পারে তো গাইজ প্রথমে বলে দিই আপডেটের পর পর তুমি যদি তোমার শপে যাও শপে যাওয়ার সাথে সাথেই এখানে শপে না ক্রিয়েট সেশনে শপে যাওয়ার সাথে সাথে এখানে যে আমাদের রিডিম সেকশান আছে ট্রেজার ট্রেজারে যাওয়ার সাথে এখানে ইমোট সেকশন আছে তো এখানে ইমোট সেকশানে গেলেই তুমি এখান থেকে অনেকেই আদার সেকশানে ইমোট আছে এই ইমোটের এখানে গেলেই গাছ দেখবে অনেকেই নিয়েছিলে প্রায় আট হাজার এজি কারেন্সি লেগেছিলো ঠিক আছে সবকটা মিউজিক ইমোট আছে আট হাজার এজি কারেন্সি দিয়ে এখান থেকে গাইছ তোমরা রোনাল্ডো ইমোট যেটা ছিল সেটা নিয়েছিলাম আমি তোমাদের ইমোটটা প্লে করেও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো যেটা নিয়ে নিয়েছিলে তো আমি ফার্স্ট অফ অল প্লে করে দিচ্ছি দেখো এই ইমোটটা এখান থেকে আমি তোমাদের যেটা দেখাচ্ছি ক্লিপ মেথিক ইমোট ছিল প্রথমে তারপর সেটাকে লেজেন্ডারি করে দেওয়া হয় ঠিক আছে এই এপিক এন্ট্রান্স বলে এই একটা ইমোট যেটা আট হাজার এজি কারেন্সিতে করেছিল তো অনেকে রিডিম করেও নিয়েছিলে অনেকে রিডিম করেনি পরে রিডিম করতে গিয়ে দেখছে যে সেটা আর ওইখানে ট্রেজারে আদার্স কাউন্টারে নেই মানে ওখানে আর নেই এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে দেন যারা রিডিমও করে নিয়েছিল কিছুদিন পর তাদের ইনভেন্টরি থেকেও সেটা গায়েব করে দেওয়া হয় আশা করি যারা রিডিম করেছে তারা বুঝতে পারছো তো তাদের বদলে তাদের এজিকারেন্সি অ্যান্ড কিছু হয়তো ক্লাসিক কুপনস দেওয়া হয় মেল সেকশানে মানে তো ক্ষতিপূরণ হিসাবে আর কি যেহেতু রিডিম করে দিচ্ছে তার কারণ হলো ওটা মেবি একটা আলাদা ক্রেট হিসাবে আসবে সেই জন্য সেইটাকে রিমুভ করে দেওয়া হয়েছে তো তোমরা আবার কিভাবে সেটাকে নিতে পারবে হোপসো ফ্রিতে হয়তো এখন আর নিতে পারবে না ফ্রিতে বলতে এজিকারেন্সি দিয়ে হোপসো এখন আর নিতে পারবে না সেটাকে তোমাকে স্পিন করে হোক বা ক্রেটসের ভিতরে আসবে দেখা যায় তার আগে আগামীকাল মানে আজকে দশ তারিখে তোমরা আর একটা নতুন ক্রেড দেখতে পাবে যার নাম হলো আয়রন ওয়ার্ডেন লাকি স্পিন একটা দেখতে আয়রন ওয়ার্ডেন সেট দেখতে পাচ্ছ একটা ঘোড়ার মুখলা একদম লোয়ার স্টিলের বডিওয়ালা বা লোয়ার বডিওয়ালা একটা সেট যেটা মেথিক হেড গিয়ার অ্যান্ড আউটফিট একটা মেথিক আগামীকাল তোমরা এটা লাকি স্পিনের ভিতরে দেখতে পাবে সঙ্গে ব্যাক থাকবে মিনি হর্ডিন থাকবে একটা অর্নামেন্ট থাকবে একটা প্যারাশুট থাকবে এপিক এই টোটাল ছটা আইটেম তুমি নিউ লাকি স্পিন বা লাকি ক্রেটের ভিতরে দেখতে পাবে লাকি স্পিন হিসাবেই আসবে দশ ছয় দু হাজার চব্বিশ মানে কালকেটে আসবে ঠিক আছে তো এর সাথে সাথেও গেছে রোনাল্ডো ইউমোটার যদি যদি তোমার অপেক্ষা করে থাকো তো তার জন্য একটু ওয়েট করো আমি দেখে দিচ্ছি রোনাল্ডো ইউমোটের সাথে গাইছ মেসিরও কিছু জিনিসপত্র থাকবে অবশ্যই থাকবে তো রোনালডো ভার্সেস মেসি এরকম টাইপের হয়ে যাবে তো যাই হোক এই কটা আইটেম এটা আগামীকাল আসছে তার একদিন পর মানে কাল দশ তারিখ এগারো তারিখ যাওয়ার পর বারো তারিখে তোমরা আর একটা ক্রেট দেখতে পাবে ক্রেট বা লাকি স্পিন এটা তুমি বলতে পারো যেখানে গোট নেমেসিস স্পিন হিসাবে বা নাম হিসাবে থাকবে গোট নেমেসিস সেট দেখতে পাচ্ছ যেটা একটা রেড কালারের মাস্ক আছে আর রেড অ্যান্ড ব্ল্যাক কালের আউটফিট দেখতে পাচ্ছ আউটফিটের পিছনে জার্সি নাম্বার বা একটা নাম্বার লেখা আছে টেন দেওয়া আছে তো মেসিরা ফুটবলের কিছু সাইন করা আছে শোল্ডারে দেখতে পাচ্ছ তো গোট নেমেসিস সেট এটা মেথিক ড্রেস হবে এরই সাথে তোমরা রোনালডো ইমোর্টটা দেখতে পাচ্ছ সঙ্গে একটা ব্যারেল স্কিন দেখতে পাবো গোড নেমেসিস এম সেভেন সিক্স টু যেটা তোমাদের বারো তারিখ ইন গেম দেখতে পাবে একটা লাকি স্পিন বা ক্রেট হিসাবে যে কোনো একটা হিসাবে কোথায় আসবে আমি তোমার দেখে দিচ্ছি এই হল তোমাদের রোনাল্ডো ইমোট এপিক এন্ট্রেন্স ওই জন্যই রিমুভ করে দিয়েছে মেবি একটা স্পেশাল কোল্যাব টাইপের স্পিন হিসাবে আসবে বলে তো এই ট্রেন নাম্বার জার্সি নাম্বার তো ট্রেন দেখাচ্ছে তো মেসিরও কিছু অ্যাপারেন্স আছে হয়তো বাট এই কটা আইটেম তোমরা দেখতে পাবে তার সাথে সাথে তোমরা হয়তো এটা এই ক্রেট যেরকম আমাদের এই যে এই যে এসছে না মারিয়াম ক্রেট এর ভিতরে যেরকম এসছে ঠিক এরকম ভাবে তোমরা দেখতে পেতে পারো ওই ক্রেটের ভিতরে রোনাল্ডো ইমোটটা তো হোপসো তখন তোমাকে ট্রেন ইউসি স্পিন করে বের করতে হতে পারে বা ইউসি অবশ্যই ইউসি দিয়েই বের করতে হবে যেটা ফ্রি ছিল সেটা আর ফ্রি রইলো না তো এইভাবে তোমরা রোনাল্ডো টা নিতে পারবে এছাড়া কিছু ফ্রির ভাউচার পাওয়া যাচ্ছে আশা করি তোমরা অনেকেই নিয়েছো এখানে গার্লি স্কোয়াডে নয় গালি স্কোয়াডের পাশেই দেখবে আর একটা নতুন ইভেন্ট আছে মারিয়ামের স্পিন কিছু করতে পারে আমি সিডিয়াস দেখবে টেরোটের এখানে গাছ দেখবে কিছু লগ জন্য আমি একটা পেয়েছি আজকের থ্রি ডেজ লগ জন্য লাভ যে এম বলে একটা ভাউচার বা কুপন যেটাকে তুমি মারিয়াম ক্রেটে টোটালি সিঙ্গেল একটা স্পিন করার জন্য ফ্রিতে ইউজ করতে পারবে এখানে দেখতে পাচ্ছো মারিয়াম ক্রেটে আমি এসে গেছি এখানে যাওয়ার পরে ওপেন ওয়ানসে যখন ক্লিক করবে এখানে দেখবে এখানে টেন ইউসি স্পিন তারই নিচে এই যে ভাউচারটা এখানে অপশন দিয়ে দিয়েছে তো ভাউচারটা সিলেক্ট করে যখন ওকে করবে এটা একটা টোটালি ফ্রি স্পিন তোমরা করতে পারবে হয়তো দুটো ভাউচার পাবে তো চার দিন পরে লগ ইন করলে আর একটা পাবো তো সে তখনও একটা ফ্রিতে করতে পারবো তো এখানে তো ফ্রি ক্রিয়েট ওপেনিংয়ে কেমন কিছু আমি পাইনি তোমরা পেলেও পেতে পারো ভাউচারগুলো অবশ্যই ইউজ করে নেবে কীভাবে রোনাল্ডো ইমোট পাবে সেটা তোমাদের বলে দিলাম তো আজকে ভিডিও গেছে আপাতত ডেকুই তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে টেক কেয়ার অ্যান্ড বাই বাই